সালামু আলাইকুম সবাইকে। আজ যেহেতু শুক্রবার, তাই শহরের ধুলোবালি আর ব্যস্ততা ছেড়ে বেরিয়ে পড়েছি নিরুদ্দেশ ভ্রমণে। চারদিকে ফার্নিচারের দোকানপাট আর ছোটখাটো বাজার দেখতে দেখতে বদ্ধার থেকে সিএনজিতে করে চলে আসি কর্ণফুলী নদীর একটি স্রোতধারায়। আমাদের বাঙালিদের সাথে নদীয় প্রকৃতির টান খুবই নিবিড়। এদেশের নদীগুলো মানুষের মতোই ওতপ্রোত, আর মানুষগুলো নদীর মতোই গভীর। খোঁজ নিতে জানতে পারলাম প্রকৃতি ও নদীর এই মিলনস্থলের নাম বলিরহাট। জায়গাটি দুটি কারণে বিখ্যাত। এক, বলিরহাটকে বলা হয় কাঠের তৈরি ফার্নিচারের সম্ভাবনার জায়গা। এখানে সুলভ মূল্যে অনেক দৃষ্টিনন্দন ফার্নিচার পাওয়া যায়। তবে প্লাস্টিকের তৈরি সামগ্রীর অধিক ব্যবহারের ফলে এই সম্ভাবনার কাঠের শিল্পের কদর কমছে। বিখ্যাত হওয়ার দ্বিতীয় কারণটি হলো এই নদী ও নদীপাড়ের মানুষগুলো। কি অসম্ভব সুন্দর! চারপাশে স্নিগ্ধ বাতাস, সবুজ, তার মাঝে বিশাল হৃদয় নিয়ে অপরূপ এই নদী। বিকেল হলেই শহরের মানুষজন ভিড় জমায় এই অজানায়। কোথাও চলে আড্ডা, পাশে কেউ বাহাকায় ছক্কা, আবার কোথাও কোথাও কেউ গোগ্রসে গিলছে পপকর্ন বা ফুচকা। এ যেন অদ্ভুত এক মিলন মেলা। নদী, মানুষ, জল আর প্রকৃতি, কি অসাধারণ মেলবন্ধন! সাথে কবিতার এই কমতি শুধু। জল জোনাকির হে হৃদয় বিশাল নদী, অদৃশ্য নিঃশব্দ কেন জল, অবিচ্ছিন্ন অবিরল, কিভাবে চল অমন নিরবধি। নদীর ধারে আসা হবে, তবে নৌকায় চড়া হবে না, তা হবে না, তা হবে না, তাই সদলে উঠে পড়লাম নৌকায়। কথায় আছে, প্রত্যেকের হৃদয় গভীরে থাকে ব্যক্তিগত একটি পাহাড়, যার পূর্বে নেমে আসে এক অনুভূতির ঝর্ণা। সেই ঝর্ণা থেকে সৃষ্টি হয় আমাদের প্রাণের নদী। এভাবেই জীবনের পাতায় লেখা হলো একটি অসম্ভব সুন্দর বিকেলের গল্প। আগামী কোনো এক ব্লগে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, আল্লাহ হাফেজ, সাইনার, গুড বাই।